শুরু করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল ইজি অপশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকার, হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার কিন্তু শৌচালয় অর্থাৎ প্রতিটি বাড়িতে টয়লেট বানানোর জন্য ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু 12,000 টাকা করে দিচ্ছে। তো আপনাদের যাদের যাদের বাড়িতে এখনও পর্যন্ত কাঁচা শৌচালয় বানানো রয়েছে কিংবা কাঁচা শৌচালয় রয়েছে এবং যাদের বাড়িতে একেবারে শৌচালয় নেই, তারা কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে কিংবা কম্পিউটারে আবেদন করবেন, সমস্ত কিছু A to Z আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এবং কারা কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, সবগুলো ডিটেলস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং না কেটে দেখবেন, কারণ ভিডিওটি প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের যে টয়লেট, যে শৌচালয়, কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা একবার দেখে নেব। বন্ধুরা, অনলাইনে শৌচালয় কিংবা টয়লেটে আবেদন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আপনি সরাসরি গুগলে চলে যাবেন, একেবারে সেম টু সেম একই প্রসেসে মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ডেস্কটপ থেকে আপনি আবেদন করতে পারবেন, সেম টু সেম একই প্রসেসে। তো গুগলে যাওয়ার পর আপনি IIHL লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পর সঙ্গে সঙ্গে দেখবেন প্রথমে দেবেন একটা অপশান চলে আসবে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড লেটার লাইন অর্থাৎ IHHL, সেই অপশান আপনি ক্লিক করতে হবে। তো সেই অপশানে ক্লিক করে এরকম একটা পেজ চলে আসবে, সেখানে আপনি যদি নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, নিচে দিকে চলে আসবেন নিউ অ্যাপ্লিকেন্ট ক্লিক হেয়ার, এই নিউ অ্যাপ্লিকেন্ট ক্লিক হেয়ার আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো সেখানে আপনি ক্লিক করার পর সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, আপনার কিছু ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো কী কী দিতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে দেখবেন যার জন্য একটা আবেদন করছেন, যার জন্য আপনি শৌচালয় কিংবা টয়লেটের জন্য আবেদন করছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর একটা ভ্যালিড মোবাইল নাম্বার, অবশ্যই এটা ভ্যালিড মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং তার মেল আইডি, একটা জিমেল অ্যাকাউন্ট কিংবা মেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস, অ্যাড্রেস অর্থাৎ আপনার যে গ্রাম, পোস্ট অফিস, PS, আপনার যে পিনকোড, ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো ফুল ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আপনি স্টেটটা সিলেক্ট করবেন, এখানে অনেকগুলো স্টেটের নাম রয়েছে, সেখান থেকে আপনি যে স্টেট থেকে আবেদন করছেন সেই স্টেটটা আপনি এখানে সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করার পর আপনার যে আইডি টাইপ অর্থাৎ আপনার এখানে প্যান কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, তো যে কোনো একটা আপনি এখানে আইডি প্রুফ হিসাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেবেন আইডি নাম্বার অর্থাৎ আপনি যে আইডিটা সিলেক্ট করলে এখানে, আধার কার্ড সিলেক্ট করলে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ভোটার কার্ড সিলেক্ট করলে আপনি ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। তারপর যেটা রয়েছে এন্টার দ্য কোড অর্থাৎ আপনার যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যে একটা ইউজার আইডি অর্থাৎ লগ ইন আইডিটা এখানে দিয়ে দেবে আপনাকে, এটা অবশ্যই আপনি একটা নোট করে নেবেন একটা জায়গায় কিংবা একটা সেভ করে নেবেন কিংবা আপনি কোনো খাতায় লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি সরাসরি হোমে চলে যাবেন, হোম বটনে ক্লিক করবেন, তাহলে আপনি হোম পেজে চলে যাবেন। সেখান থেকে আপনাকে যেটা করতে হবে, ইউজার আইডি এবং লগ ইন আইডি পাওয়ার পর আপনাকে যেটা করতে হবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেন্ট গেট অন টাইম পাসওয়ার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আরেকটি পেজ ওপেন হবে, সেখানে দেখবেন লগ ইন আইডি অর্থাৎ আপনি যে এর আগে একটা লগ ইন আইডি পেলেন, ইউজার আইডি পেলেন, সেই ইউজার আইডিটা দিয়ে দেবেন। তারপর আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেল আইডি দেওয়ার পর ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার ঘরের কোডটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করে আপনি দুবার একটা আপনি নিয়ে নিতে পারেন। তো এটা সরাসরি সাবমিট করার পর দেখবেন অন টাইম পাসওয়ার্ডটা আপনার মেল আইডিটা, যে মেল আইডিটা আপনি দিয়ে দিলেন সেই মেল আইডি কিংবা আপনার মোবাইল নাম্বারে সেই পাসওয়ার্ডটা অটোমেটিকলি চলে যাবে। সেখানে চলে যাওয়ার পর আপনি সরাসরি আবার হোমে চলে যাবেন, হোমে চলে যাওয়ার পর আপনার যে পাসওয়ার্ডটা পেলেন, আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা পেলেন সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় আপনি দিয়ে দেবেন। তারপর লগ ইন আইডিটা যেটা আপনি পেয়েছিলেন এর আগে সেই লগ ইন আইডিটা দিয়ে দেওয়ার পর আপনার ক্যাপচার কার্ডে বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা গিয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দেবেন। ওটিপির মাধ্যমে যে পাসওয়ার্ডটা গিয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনাকে নতুনভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অর্থাৎ সেই পাসওয়ার্ডটা হতে হবে 8 ক্যারেক্টার অর্থাৎ 8 ডিজিট একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড অর্থাৎ আপনি একটা ছোটো হাতে দিলেন, একটা বড় হাতে দিলেন, কমা কিংবা @ কিংবা একটা অক্ষর দিলেন 1 থেকে 10 মধ্যে, সেভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে। স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর দুবার যে জায়গাটা কনফার্ম নিউ পাসওয়ার্ড সেখানে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে দেবেন। দুই জায়গায় দিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে সেভ টু সেম একই প্রসেস দিয়ে দেবেন। যদি ক্যাপচার কোডটা বসাতে অসুবিধা হয়ে থাকে কিংবা বুঝতে অসুবিধা হয়ে থাকে তো নিচে দিয়ে দেবেন একটা তীর বটন রয়েছে, গোল তীর বটন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা নতুনভাবে নিতে পারেন। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই দেখবেন নতুন আরেকটি পেজ ওপেন হবে। সেই পেজটা ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে,
অটোমেটিকলি কিছু ডিটেলস আপনার সামনে চলে আসবে, যেটা এর আগে আপনি দিয়েছিলেন কিংবা ক্রিয়েট করেছিলেন। তো কিছু ইনফরমেশন, আবার কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ কী কী ইনফরমেশন দিতে হবে সেগুলো একবার দেখে নেব। প্রথমেই দেখবেন স্টেট, অর্থাৎ আপনি যে স্টেট থেকে আবেদন করেছেন সেটা অবশ্যই দেওয়া রয়েছে। আপনার যেটা করতে হবে ডিস্ট্রিক্টটা, অর্থাৎ জেলাটা আপনাকে সিলেক্ট করতে হবে। জেলাটা সিলেক্ট করার পর আপনার যে ইউএলবি নেম, অর্থাৎ আপনার যে পৌরসভার নাম রয়েছে, আপনি যে পৌরসভা, যে মিউনিসিপ্যালিটি আপনি বসবাস করছেন সেই পৌরসভাটা এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওয়ার্ড নম্বর, আপনি যে একটা ওয়ার্ড নাম্বার রয়েছে, আপনি যে পৌরসভায় বসবাস করেন সেখানটা একটা ওয়ার্ড নাম্বার রয়েছে, আপনি যে ওয়ার্ডে বসবাস করে থাকেন সেই ওয়ার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। ওয়ার্ড নাম্বারটা কোনো অবশ্যই অসুবিধা হয়ে থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। তো ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পর অবশ্যই নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে, কিছু টয়লেট ওনার পার্টিকুলার্স, অর্থাৎ আপনার কিছু যার জন্য এটা আবেদন করছে, টয়লেটের জন্য আবেদন করছে, তার কিছু বিস্তারিত ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো আপনি যার জন্য আবেদন করছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। সেম টু সেম ডকুমেন্টসে যেটা রয়েছে সেই ডকুমেন্টসের নামটা এখানে বসিয়ে দেবেন। জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল না ফিমেল, অর্থাৎ এখানে মেয়ে এবং ছেলে উভয় কিন্তু আবেদন করতে পারেন। তো ছেলের জন্য আবেদন করলে এখানে ফাদার নামটা দিয়ে দেবেন, যদি মেয়েদের জন্য আবেদন করে থাকেন তাহলে তার স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটা অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পিএসএর নাম, তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, পিনকোড রয়েছে, সেটা ফুল ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর স্ট্যাটাস অফ এক্সিট টয়লেট, অর্থাৎ আপনি কি নতুন টয়লেটের জন্য আবেদন করছেন। নতুন টয়লেটের জন্য আবেদন করলে নো এক্সিটে আপনি ক্লিক করবেন। যদি রিপেয়ারিং, অর্থাৎ আপনার যে কাঁচা বাড়ির যে টয়লেটটা রয়েছে সেটা যদি আপনি রিপেয়ার করতে চান তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো এটা অটোমেটিকলি ইয়েস নো অপশানের নোটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। তো আপনার যেটা পরের স্টেপে যেটা রয়েছে, ডু ইউ হ্যাভ আধার নাম্বার, আপনি কি আধার নাম্বারটা দিতে চান, অর্থাৎ আধার নাম্বারটা লিঙ্ক করতে চান, তাহলে ইয়েসে আপনি ক্লিক করবেন। যদি নোতে ক্লিক করেন, নোয়ে কথাগুলো ক্লিক করলে আপনার যে অপশানটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তো আধার নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দেবেন, আধার নাম্বারটা ম্যান্ডেটরি রয়েছে, আধার নাম্বারটা অবশ্যই আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার যেটা রয়েছে আইএফসি কোড, অর্থাৎ আপনি যে ব্যাংকের বইয়ের আপনি অ্যাকাউন্টটা দিতে চাইছেন, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার সরাসরি যে 12,000 ঢুকে যাবে সেই ব্যাংকের অ্যাকাউন্টের আপনি আইএফসি কোডটা এখানে আপনি দিয়ে দেবেন। আইএফসি কোডটা দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার ব্রাঞ্চের ডিটেলসগুলো আপনার চলে আসবে। তো অটোমেটিক ব্রাঞ্চের ডিটেলসগুলো চলে আসার পর আপনাকে যেটা হবে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের বই যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন প্রথমে। তারপর দ্বিতীয় স্টেপে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বার সেম টু সেম দুই জায়গায় আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যেটা করতে হবে, মেন যেটা রয়েছে, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে যে বইটা আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলসে দিয়েছেন সেই ব্যাংকের বইয়ের প্রথম যে পাতাটা রয়েছে, যে ব্যাংকের পাতাটা রয়েছে সেই ব্যাংকের পাতায় আপনার ছবিটা এখানে আপলোড করতে হবে। তারপরে একটা যে আপনার যার জন্য এটা আবেদন করছেন তার একটা ফটো, তার ফটোটা এখানে আপলোড করতে হবে। অবশ্যই ব্যাংকের বইটা 100 KB মধ্যে হতে হবে ছবিটা, আর আপনি যার জন্য আবেদন করছেন তার ফটোটা অবশ্যই 50 KB মতো হতে হবে। তো নিচের দিকে চলে আসবেন, চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার আগে আপনাকে যেটা করতে হবে, সেম টু সেম একই প্রসেসে প্রতিবারের মতো যেটা করতে হবে, আপনি পুরোটাই একবার দেখে নেবেন যে সব কিছু আপনি সঠিক ডিটেলস আপনি দিয়েছেন কিনা। যদি সব কিছু সব সঠিক ডিটেলস আপনি দিয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনার যেটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ওকেতে আপনি ক্লিক করবেন। সমস্ত ডিটেলস আপনি সঠিক দেওয়ার পর এটা অবশ্যই এটা সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনার সমস্ত ডিটেলস আপনার দিয়ে দেবে, আপনার একটা অ্যাপ্লিকেশন আইডিওটা এখানে দিয়ে দেবে। তো পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে আমি দেখিয়ে দেবো এটা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, কীভাবে ফটোটা আপলোড করবেন, সমস্ত ডিটেলস আপনাকে এখানে দিয়ে দেবো। তো যেটা করতে হবে, আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে আপনি ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন। আপনার প্রিন্টার অ্যাভেলেবল থাকলে এটা প্রিন্ট করে দিতে পারেন, আর যদি প্রিন্টার অ্যাভেলেবল না থাকলে আপনি এটা সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর হ্যাঁ, অনলাইন সম্পর্কিত কোনো রকম অসুবিধা হয়ে থাকলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।